তাই জন্য ডাকাতির মতো আর কি। এখানে হলো কয়েকটা, এটা হলো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে সবকিছু আছে। আর এগুলো হলো সব যেগুলো আপনি কন্টেস্ট করবেন, ক্লায়েন্টটা 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার দিবি, সেগুলোর একটা ফিডব্যাক এখানে পাবেন। আর যদি না দেয় তাহলে এখানে শো করবে না। ও রিজেক্ট খেলেও এখানে শো করবি। সব থেকে ভালো যদি আপনার যদি লোগো ডিজাইনার হতে চান, সবচেয়ে ভালো যদি একজন ডিজাইনার হতে চান, তো freelancer.com এ আপনাকে কমপক্ষে 4টা মাস বা 2টা মাস বা 3টা মাস আপনাকে এখানে কন্টেস্ট করতে হবে। তাহলে আপনার একটা ধারণা হবে, স্কিল হবে, স্কিল ডেভেলপ হবে, মানে সব কিছু একটা এক্সপিরিয়েন্স হবে এখান থেকে। প্রথমে fiverr.com এ দেখা যাচ্ছে যে অর্ডার আসতেছে বা ইয়ে আসতেছে, আপনার কনসেপ্ট থেকে দিচ্ছেন, কিন্তু এখানে আপনি আদার্স অন্যান্য ফ্রিল্যান্সারদেরও একটা কনসেপ্ট দেখতে হবে না আপনাদের, তাহলে আপনাদের একটা সুবিধা হবে। তো যাই হোক, এখানে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে ব্রাউজার এখান থেকে বিভিন্ন প্রজেক্ট আছে, ব্রাউজার আছে, তারপরে যে প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে, এখানে ফ্রিল্যান্সার আছে। তো প্রজেক্ট অর্থাৎ হলো বিভিন্ন, তো হচ্ছে লোগো ডিজাইন নিয়ে কন্টেস্ট হয় আর কিছু নিয়ে হয় না? হ্যাঁ, লোগো ডিজাইনের হয়, বিজনেস কার্ড নিয়ে হয়, প্লেয়ার নিয়ে হয়, সবকিছু নিয়েই হয়। তো লোগোটা এখানে বেশি আর কি। এবং লোগোর প্রাইসটাও বেশি। তো যাই হোক, এগুলা অনেক সিস্টেম আছে, কোন কোন ভেরিফাই ফ্রিল্যান্সার এই সেই, এগুলো অনেক সিস্টেম আছে। আমরা এখানে এখানে যাই, একজন ফ্রিল্যান্সার লগইন। তো এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা এটা ক্লিক করি আর এটা ক্লিক করি, আর এটা মানে অন্যান্য ফ্রিল্যান্সার, এটা এটা বোঝা যাচ্ছে না। সেখানে এদিকে আপাতত বোঝার দরকার নাই, এদিকে অন্যান্য জিনিস, এটা একটা আছে, এটা একটা আছে, এটা কন্টেস্টের মধ্যে, এটা কোন লোকেশনের অ্যাকাউন্ট দিব, মেম্বারশিপ টেম্বারশিপ আরো অনেক। আর এটা হলো মাই প্রজেক্ট, অর্থাৎ হলো আপনি যেগুলো প্রজেক্টে কাজ করছেন সেগুলা। আরেকটা কি আসলো, আর এখানে হলো মেসেঞ্জার, মানে যাদের সাথে আপনি কথাবার্তা বলবেন মেসেঞ্জার। আর এটা হলো নোটিফিকেশন, আর এটা হলো পোস্ট। অনেকে দেখা যাচ্ছে যে জব পোস্ট করে, এখান থেকে কারো কাছ থেকে মনে করেন $100 দিয়ে জব দিয়ে $20 দিয়ে কাউকে হায়ার করে ওইখান থেকে কাউকে $20 দিয়ে দিলাম, ওরে আর কি জব পোস্ট হলো, খাই লাভ হলো। আর এটা হলো আপনার হলো প্রোফাইল, প্রোফাইলে যাওয়ার জন্য ভিউ প্রোফাইল, মেম্বারশিপ, ইউজিং প্রোফাইল, এগুলো সব আছে। এগুলো আর কি, ট্রান্সফর্ম, ডিসপিউট ডাটা, উইথড্রো ফান্ড, এই সেই, ট্রান্সফর্ম, কত ডলার ড্যাশবোর্ড, এগুলো সব আছে। আবার কি আসবো, আস্তে আস্তে একজন একজন করে আসছে, এত দেরি করে আসতে হবে। ওকে, যাই হোক, এই হলো ব্যাপার। আর এখানে কিছু আছে, আপনার নাম নাম আছে, এখানে আপনি কি আছেন, মেম্বারশিপ, ফ্রি মেম্বারশিপ আছে, এটা হলো আপনাদের হলো স্টোর রেঞ্জ, এটা হলো ওই যে আমরা fiverr.com এ আপনারা করতে লাগে স্টোরটা করা লাগছে না, 60%, 70%, 80%। তো এখানেও একটা স্টোর রেঞ্জ, এবং এখানেও ইংলিশের একটা এক্সাম আছে, এই ইংলিশের এক্সাম আবার খুব ফাস্ট, 5 মিনিটের মধ্যে 40টা রেঞ্জে দিতে হবে, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে 40টা রেঞ্জে দিতে হবে। তবে একটা সুবিধা আছে, একটা কোশ্চেনই মনে করেন যে প্রত্যেকটা অ্যান্সার আছে, কেউ যদি একবার এই এক্সামটা দিয়ে যদি সফলতার সহ পূর্ণ হয় তাহলে ওইগুলা এক্সামই মনে করেন ঘুরে ফেলে, এই 40টা এক্সামই মনে করেন কেউ যদি ব্রেনের মধ্যে ধরে নিতে পারে তাহলে তার হচ্ছে পরবর্তীতে সময় আর ওই 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 40টা এক্সামই হতে পারে। কাছে কোনো এক্সাম 40 নম্বর আসছে, আবার কোনো এক্সাম দেখা যাচ্ছে 2 নম্বর আসছে, কোনো এক্সাম দেখা যাচ্ছে 30 নম্বর আসছে, কোনো এক্সাম আবার 1 নম্বর আসছে, এইভাবে আর কি। মানে 40টা এক্সামই ফিক্সড,
কিন্তু মাগার 5 মিনিটের মধ্যে দিতে হবে রিয়েলটা। আচ্ছা এখানে হলো ডলার শো করে, এখন বর্তমানে আমার $7 আছে। আচ্ছা আমার এই অ্যাকাউন্টে, আচ্ছা এটা হলো বিট প্রোফাইল, মানে এখানে আমি যদি বিট করতে চাই এখানে আমার 8টা বিট আছে। আচ্ছা এখন পর্যন্ত এটা, আর এটা হলো স্যার ওখানে মার্ক কত, 40টা 5 মিনিটে মার্ক কত? 40টা 5 মার্ক হলো 30 হতে হবে সর্বনিম্ন, 40টার অ্যান্সার, কিন্তু 5 মিনিটে অ্যান্সার দিতে হবে। তবে সুবিধা একটা, মনে করেন যে এক একটা কোশ্চেনে একই অ্যান্সার আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যদি এর মধ্যে যদি আমি 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 ধারণা লওয়ার জন্য আমি একটা এক্সাম দেওয়া দিব, নি টেনশন নাই। তারপর আপনাদের একটা ভিডিও দিব, নি ভিডিও দেখে নিয়ে তারপরে আমি এটা এটা আবার এক্সামে $5 দিয়ে কিনে নিতে হবে, বুঝতে পারছেন? এটা আবার $5 দিয়ে কিনে নিতে হয়, তো আমার কাছে ডলার দিয়ে আমি কিনে নিব, নি কিনে নিয়ে আমি এটা আপনাদের মাঝে আর কি ইয়ে করবো, নি সাবমিট করবো, নি কিন্তু 5 মিনিটের মধ্যে আমাকে ইয়ে করতে হবে। আর এখান থেকে মনে করেন অন্য কোনো ওকে স্যার, অন্য কোনো বাহিরের আদার্স কোনো ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টকে যদি আমি যদি এইখানে যদি ইনভেস্ট করাতে পারি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিন। মনে করেন সাপোজ একটা ক্লায়েন্টকে আপনি হচ্ছে অর্ডার, সাপোজ একটা ক্লায়েন্টকে আপনি ফ্রিল্যান্সার ডটকমে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনাকে হলো আপনাকে মনে করেন $100-এর একটা অর্ডার দিল, তো $100-এর অর্ডার দিলে তো হলো আপনি পাবেন হলো $90, আর ফ্রিল্যান্সার .com পাবে হলো $10 সচরাচর। কিন্তু ওইখান থেকে দেখা যাচ্ছে আপনাকে ওই $10 থেকে 50%, মানে অর্থাৎ হলো $5 আপনার অ্যাকাউন্টে আবার চলে আসবে, মানে একটা কমিশন পালেন যেহেতু আপনি এই ক্লায়েন্টকে নিয়েছেন। আবার এই ক্লায়েন্ট মনে করেন অন্য কোনো মার্কেট অন্য কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে আপনার হলো $1,000 একটা কাজ করে দিল, সাপোজ দেন ওই ফ্রিল্যান্স $1,000 দিয়ে কাজ করে দিলে তো দেখা যাচ্ছে যে ওই ফ্রিল্যান্সার তো পাবি হলো $900, আর এই ফ্রিল্যান্সার .com পাবি হলো কত, $100, তার $50 আপনার অ্যাকাউন্টে চলে আসবে, মানে এটা একটা কমিশন পাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা পোল, এটা অ্যান্সার দিতে হয়, দিলে হয় না দিলেও হয়। আর এগুলা আর এগুলো তো বললামই, এগুলো কনটেস্ট, এগুলো হলো কনটেস্টের হেডলাইন, আর এগুলো হলো আমার মানে আমি যেগুলো যেগুলো এন্ট্রি করছি, এই যে এগুলো এগুলো এন্ট্রি করছি এগুলো রিজেক্ট খাইছি, মানে ক্লায়েন্ট পছন্দ করে নাই, ক্লায়েন্ট পছন্দ করে নাই। এখান থেকে আবার হলো উইনিং হয়েছি, মানে ক্লায়েন্ট এগুলো উইনিং করা দিচ্ছে, যে একটা এই যে একটা এই যে একটা এরকম ভাবে আর কি। যাই হোক এখন নেক্সট পেজে যাই, নেক্সট পেজে এটা হলো আমরা হলো ব্রাউজ কনটেস্টে গেছি না, হ্যাঁ ব্রাউজ কনটেস্ট। ব্রাউজ কনটেস্টে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের এখানে অনেক ডিসক্রিপশন আছে, এগুলো সব আমার কনটেস্ট, এগুলো সব আমার কনটেস্ট, এগুলাতে আমি অ্যাপ্লাই করতে পারবো, এগুলাতে আমি অ্যাপ্লাই করতে পারবো। এটা হলো ব্রাউজ কনটেস্ট। আর এটা কি, এটা এটা দেখা দেখা যাচ্ছে এখানে স্কেল, কোন স্কেল দিবেন? সাপোজ এখানে আপনি হলো লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন নিলাম, সিলেক্ট করে বিজনেস কার্ড এখানে সার্চ দিলাম, তো এখানে বিজনেস কার্ড গুলো চলে আসে। বিজনেস কার্ডের যত দেখেন বিজনেস কার্ডের যত কন্টেস্ট আছে, এটা এই একটা বিজনেস কার্ড আছে $15, একটা লোগো আছে বিজনেস কার্ড আছে $10। বিজনেস কার্ডের আসলে সচরাচর দাম হয় না, বেশি দাম হয় না, কিন্তু আপনার হলো লোগো ডিজাইন দেখেন, আরে লোগো লোগো এখানে দেখেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন দেখেন আপনার $40, $72, $72, $129, $34, $150, $100, $50, $30, $30, $30, $150, $250। আমি এখান থেকে ফিল্টার করে নিই, সবচেয়ে দামি দেখেন $250, $250, $400, $250, $250, $300, $500, $200, $250, ইভেন $1,000 যদি কনটেস্ট পাওয়া যায়
$500, $410, $700, বুঝতে পারছেন? তো এইখানে হলো আমাদের হলো যে $1,000, এই দেখেন লোগো, এন্ট্রি করেছে $4,342টা এন্ট্রি, সরি এটা $200, এটা $2,000, বুঝছেন? এটা $3,000 ওর মাল, সেখানে $300, এরকম পুরো করেছে। দামি দামি লোগো আছে, কম দামি লোগো আছে, তো যাই হোক। এখানে কেউ যদি কন্টেস্ট করে লাগাতার, যদি কেউ যদি 1 মাস কন্টেস্ট করে, তাহলে তার একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এবং সে হলে ইনকাম করতে পারবি গ্যারান্টি। যে কোনো কন্টেস্ট, যে কোনো কন্টেস্ট ভালো হোক বা খারাপ হোক, কেউ যদি 1 মাসটা না, প্রত্যেক দিন যদি 5টা করে যদি কন্টেস্ট করে, তাহলে কত হচ্ছে, 5 8টা, 5 3 5 15, 150টা যদি কেউ যদি কন্টেস্ট করতে পারে, 150টা কেউ যদি কন্টেস্ট করতে পারে, সে 100-এর মধ্যে 100% গ্যারান্টি দিলাম, সে এখান থেকে ইনকাম করবেই, সে খারাপ ডিজাইনার হোক আর ভালো ডিজাইনারই হোক না কেন, উইনিং করবে। কিছু না হলে উইনিং যদি না করুক, অলরেডি ভাগ পাবে টাকা, তার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। যদি না ঢুকে, আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারই শেষ করে আর করবো না, গ্যারান্টি দিলাম। না স্যার, আপনি বাদ দেওয়ার দরকার নাই, সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। না হবেই, এখান থেকে হবেই ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, আপনি যেহেতু বুদ্ধিটা আপনারা আছেন, ইনশাল্লাহ সবাই পাবে। এই যে খালি হলো এই একটা সিলেকশন করে দিবি গ্যারান্টেড, এই গ্যারান্টেড সিলেকশন করে দিলে, মানে এখানে কি কি কারণে হবে আমি কথাটা বলি, হচ্ছে মনে করেন যে সাপোজ এই এই যে কন্টেস্টে আছে, এই কন্টেস্টে আপাতত লোগো আছে $229, সরি $129। তো এই কন্টেস্টে মনে করেন যে সাপোজ আমি এখানে ঢুকি, এই কন্টেস্টে আপনি টোটাল ডিসক্রিপশন আপনি হচ্ছে এখানে পাবেন। আচ্ছা, পাওয়ার পরে এখানে হলো, এখানে লোগো ডিসক্রিপশন, মানে লোগোটা কেমন যাচ্ছে না যাচ্ছে, এই সে এখানে কিছু স্যাম্পল দিয়েছে, গুড ভালো। তো এখানে মনে করেন যে আপনাদের আপনাদের হচ্ছে আপনাদের হচ্ছে সাবমিট, যেগুলো এন্ট্রি পড়ে সেগুলো এন্ট্রি, এখনো একজনও পড়েনি, এখান থেকে সাবমিট করে। তো যাই হোক, এই সাবমিটে যখন আপনার এই এই কন্টেস্টের হোল্ডারের টাইম শেষ হয়ে যাবে, মনে করেন 7 দিন আছে, যে 7 দিন, এই 7 দিন মনে করেন শেষ হয়ে গেল, তারপরে তাদের একটা হলো পেন্ডিং অপশন থাকে, তো পেন্ডিং অপশনও মনে করেন যে শেষ হয়ে গেল, পেন্ডিং অপশনও শেষ হয়ে গেল, তখন কি করবি, যে যারা যতজন আর কি কন্টেস্টে মানে কন্টেস্টটা হলে পার্টিসিপেট করছিল, তাদের মধ্যে এই টাকাটা মনে করেন ভাগ করে দিবি। তো যাই হোক, মনে করে আপনি এখান থেকে 100টা কন্টেস্ট করলেন, 100টা কন্টেস্টে 100 জন আর কি উইনিং, 100 জন ক্লায়েন্ট উইনিং করে দেয় না, অনেক সময় ক্লায়েন্ট দেখা যাচ্ছে কাউকে উইন করা দেয় না, বা অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট হলো অ্যাকাউন্টের টাকাটা ভাগ করে দেয়, অনেক সময় এই যে আমি দেখেন $7 আছে না, এই $7 আমি ভাগ পাচ্ছি, দেখেন কি লেখা আছে, দি কন্টেস্ট ডিজাইন এ লোগো ওয়াজ নট অ্যাওয়ার্ড উইদাউট দ্য গিভিং প্রোভাইড ইউ হ্যাভ এ রিসিভ প্রাইজ মানি ফর প্রাইজ মানি ফর পার্টিসিপেট, কংগ্রেচুলেশন, মানে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাওয়ার্ডেড হয়নি, যে কারণে পার্টিসিপেট করার জন্য আপনাকে এই মানিটা প্রাইজ মানি হিসেবে দিয়েছে, প্রাইজ মানি দিয়েছে, কত ডলার দিয়েছে, এই যে $7, এই $7টাই এখানকার প্রাইজ মানি, ঠিক আছে। তো কথা ছিল এর একটা সুবিধা না, খালি কন্টেস্টে অ্যাওয়ার্ড হলে আমার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে।
তো এরকম হবেই এখান থেকে, এই একটা গেল, এখান থেকে হবেই আমি একটা গ্যারান্টি দিলাম। আর এখান থেকেই তবে প্রত্যেক দিন 5টা করে কন্টেস্ট করতে হবে। দেখা যাচ্ছে যে 5-10-এ 5 যদি প্রতিদিন 5টা করি 10 দিনে 5-10-এ 50টা, আবার 10 দিনে 50টা, আবার 10 দিনে 50টা, 1 মাসে 150টা কেউ যদি কনটেস্ট করে এমনি উইনিং হয়ে যাবি। মানে পার্টিসিপেট দরকার পড়ে এমনি ক্লায়েন্ট মেসেজ দিবে এখানে নবজি বস এই 150টা কনটেস্ট। মানে দেখেন আমার এখন একটা কনটেস্টও নেই, দেখেন, কারণ আমি কনটেস্ট করিই না, আগে করতাম। আচ্ছা 6 মাস 4 মাস 5 মাস ধরে কনটেস্টই করি না, এই জন্য একটাও মনে করেন যে আমার কারেন্ট কারেন্ট এন্ট্রি দেখেন কারেন্ট এটি আবার ফাঁকা। আর এখানে আমার পেন্ডিং অপশন, মানে পেন্ডিং অ্যাওয়ার্ড, মানে এখানে আমাকে অ্যাওয়ার্ড করছে $70 এখানে টাকা দেয়নি, এটা হলো পেন্ডিং। আর এটা হলো আমার যতদিন কনটেস্ট উইনিং হয়েছে, এগুলো হলো কনটেস্ট উইনিং হয়েছে। যাই হোক এখানে একটা কথা লেখা দেখলাম, কোথায় এখানে যাই হোক এখানে। আর এটা হলো বিট বলে, আমি মার্কেট প্লেস আমাদের এমনি দরকার পড়ে, আমার কিছু ক্লায়েন্ট আছে, ফিক্সড ক্লায়েন্ট আছে, তাদের কাজ করে দিত, এই জন্য এই মার্কেট প্লেসে কাজ করি। তো ক্লায়েন্টের বাইরে নিয়ে চলে এসেছি, বাইরে এখন পেমেন্ট নিচ্ছি, বরং লাভ $50 বলে $10-ই কেটে যায়। এই যে এগুলা হলো বিট করছি, দেখেন 6 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে, 7 মাস আগে, মনে করেন বিটি করি না। পরে আছে কারেন্ট ওয়ার্ক, কারেন্ট ওয়ার্ক কোনো নেই, পোস্ট ওয়ার্ক, এগুলা হলো মনে করেন এগুলো আমাকে হলো অ্যাওয়ার্ড দিচ্ছে আর কি, এগুলা এগুলা কনটেস্ট আর কি। কমপ্লিট 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 কমপ্লিট, এমন 1 বছর আগে, মানে এখন তেমন কাজই করি না, এই জন্য এই সমস্যা, মানে এই অ্যাকাউন্টটা আর কি হলো আর কি। তো যাই হোক এটা হলো আপনাদের, এটা হলো একটা ডিরেকশন। আচ্ছা এখানে আরেকটা হলো এই যে ব্রাউজ প্রজেক্ট, প্রজেক্টে ক্লিক করেছিলাম তো এখন এটা এসেছে। এইটা হলো আপনারা যারা হলো বিট করেন বা প্রপোজাল পাঠানো, যে আমার 8টা প্রপোজাল আছে দেখালাম না, 8টা বিট আছে। তো এই যে একটা বিট আছে, এই বিটের মাধ্যমেও আপনাদের হচ্ছে যে প্রপোজাল আসে। অনেকে ক্লায়েন্টরা কি করে, এখানে বেশি রেটের হয় না, হতে পারে যে $20-$30 একটা লোগো লিবি, $40 লোগো লিবি, মানে স্বল্প খরচে যারা হলো $10 দিয়ে লোগো নেয়, এরকম পাবলিক আছে এখানে। এই মার্কেট প্রাইস সর্বনিম্ন $10, আর ফাইবার সর্বনিম্ন $5, ঠিক আছে। তো এখানে মনে করেন অনেকে রিভিউ আছে, তারা হলো বিভিন্ন রকম ডিজাইনের লোগো লিবি বা ব্যানার লিবি, যে লোগো লিবি সিম্পল লোগো $10 থেকে $30 মধ্যে, এরকম জিনিস তুমি আর কি এগুলা বিট করতে, এগুলো আমরা পরে বুঝাই দিব। আর এইটা হলো এই যে, এই যে এখানে যাওয়ার পর ফাইন্ডিং ক্লিয়ার, তো এখানে বিভিন্ন রকম বাংলাদেশ লোকালিটি 5-star অনেক ফ্রিল্যান্সার পাওয়া যায়, মানে দামি দামি ফ্রিল্যান্সার আর কি, বাংলাদেশ বিদেশি, তাদের আর কি প্রোফাইল নাম আমাদের দেখতে হবে। এই যে এই হলো, এই হলো বর্তমানে আপওয়ার্কের আপওয়ার্কে বাংলাদেশে প্রচুর ওয়ার্ক করে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আপওয়ার্ক থেকে ইনকাম করে এই ফ্রিল্যান্সার। এখন এখানেও দেখতেছি আছে মাশাল্লাহ, অনেক রিভিউ আছে সবসময় মতন। তো এই ভাইয়ের প্রোফাইলে গেলাম, এই ভাই আপওয়ার্কে অ্যাওয়ার্ড পাইছে বাংলাদেশ থেকে,
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করে ইভেন্ট আপওয়ার্কে। তো লাইনে আছে উনি 2009 সাল থেকে, দেখেন 9 ডেজ আগে একটা ই কমার্স প্রজেক্ট কমপ্লিট করেছে 800 কত টাকা, 600 এত টাকা, 15 দিন আগে, 1 মাস আগে $332। তারপরে হলো ফটো এডিট $310, $303। ই কমার্স সাইড, এই যে বাবা, 3380 ডলার। যাই হোক ভাই, দেখি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে, সে এখন মনে করেন যে একটা ভালো রেঞ্জে আছে। যাই হোক, এটা হলো তা কপাল আর কি আমাদের দেশে রেমিটেন্স আনতেছে, আমরা ইনশাল্লাহ আনবো। যাই হোক, যে কথাটা বলেছিলাম যে এটা হলো ভালো ভালো ফ্রিল্যান্সারে আমাদের প্রোফাইল গুলো দেখতে হবে, তাদের প্রোফাইলটা কেমন, অনেক ফ্রিল্যান্সার, কারণ এখান থেকে আমাদের প্রোফাইল গুলো দেখে আইডিয়া নিতে হবে। আপনি এইখান থেকে প্রোফাইল কপি করে, হুবহু কপি করে আপনি ফ্রিল্যান্সারে বসাতে পারবেন, ফাইবারে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই, কেউ কপিরাইট ধরবে না। কিন্তু এইখান থেকে নিয়েই আপনার প্রোফাইলে যদি কপি দেন তাহলে কিন্তু সমস্যা আছে, বুঝতে পারছেন? আবার আপনি হচ্ছে freelancer.com এর তার কোনো ভালো ক্লায়েন্ট আছে, তাদের প্রোফাইলটা আপনি কপি করে fiverr.com এর কপি করে আপনি হলো freelancer.com এ দিতে পারেন, বুঝতে পারছেন? এভাবে মানে কমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা যাই হোক, এটা হলো, এটা তো গেল, এটা 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 এই একটা একটা ধারণা হলো। আর হচ্ছে এইখানে কিছু, ও আচ্ছা, দেখেন আরো কিছু, মজাটা কিসের জন্য বার করলাম, আচ্ছা একটু বার করে নিই। এটা হলো মনে করেন সাপোজ এটা একটা ড্যাশবোর্ড, মানে আপনাদের যখন আপনাদের প্রোফাইলটা হবে না, তখন হলো এটা হলো আপনাদের ড্যাশবোর্ড হবে, এখানে আপনাদের নাম হবে, এটা আপনাদের ট্যাগ নেম, আচ্ছা এটা আপনাদের টাইটেল হবে, মানে আপনারা কি কাজ করান বা না করাবেন সেটা টাইটেল হবে, এটা রিভিশন আর কি মানে এটা রেটিং পয়েন্ট, আপনি কত রেটিং এ আপনি এখানে কাজ করতেছেন, এটা হলো রেটিং রেঞ্জ আর কি, এখন পর্যন্ত $8,500 আর কি ইনকাম করছে ভাই এখান থেকে। তো এটা একটা রেটিং রেঞ্জ আর কি। আর এটা হলো আপনাদের ডিসক্রিপশন এইভাবে লিখতে হবে, আর এখানে আপনাদের হচ্ছে, এখানে আপনাদের হচ্ছে অনলাইনে আছেন কিনা, যেমন ফাইবারেও আস থাকে, এটা হলো আপনার আওয়ারলি রেট $10, ঘন্টা $10, এটা হলো বাংলাদেশ কয়টা, এখন কটা বাজে, 9টা 10টা 1 বাজে, কত সালে জয়েন করেছে, আর কতজন ক্লায়েন্ট আপনাকে হলো পছন্দ করে, এখানে একটা লাভ চিহ্ন দিচ্ছে, মানে ওই যে ফরিবার গিগে লাভ দেওয়া যায় না, ফরিবার এখানেও সে করা যায়। আর এদিকে আসলো না, এটা হলো আপনার হলো পেমেন্ট ভেরিফাই, আইডেন্টি ভেরিফাই করে দিয়েছে ভাই, মানে তার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছে অ্যাকাউন্ট, এটা হলো পেমেন্ট ভেরিফাই এখনো করে নাই, ফোন ভেরিফাই, ইমেল ভেরিফাই, ফেসবুক ভেরিফাই করে নিছে, এখানে একটা এক্সাম দিছে ইংলিশে, একটা এক্সাম দিছে, আর এখান থেকে একটা এক্সাম দিছে, আবার এখান থেকে ফটোশপ কয়টা, এটা হলো স্কিল, টপ স্কিল কোনটা, ফটো এডিটের উপরে, এই যে আমরা ফটো এডিট করি না, ফটো এডিট শিখছি সেটার উপরে আর কি ভাই, হচ্ছে আপনার হচ্ছে কাজ করছে 635টা ফটো এডিটে করছে এতটা, এই এরকম আর কি স্যাম্পল স্যাম্পল আর কি, এগুলা এগুলা হলো রিভিউ থাকে। আচ্ছা এখানে থাকে হলো ডিরেক্ট এক্সপিরিয়েন্স থাকে, এখানে এডুকেশন থাকে, কত সালে এডুকেশন,
তারপরে এরকম জিনিস এগুলো আর কি একটা পোর্টফোলিও সবকিছু এভাবে থাকবে ইনশাল্লাহ। এরকম ভাবে আপনাদের প্রোফাইল সাজানো লাগবে। আচ্ছা freelancer.com এ কতজন freelancer.com এ কতজনের অ্যাকাউন্ট আছে? সবার আছে? স্যার এটা তো ফাইবারের মতো অ্যাকাউন্ট সাজানো লাগবে না? হ্যাঁ 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 এখানে ডাইরেক্ট কোনো 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 কি করা লাগবে না, কোনো ঝামেলা নেই, খালি একটু ঝামেলা প্রোফাইলটা একটু সাজালে, প্রোফাইলটা সাজাতে হবে, এছাড়া আর তেমন কিছু না। ফাইবারে কোনো কপিরাইট নাই, কপিরাইট তো সব এই জায়গায়, ফাইবারে কে বলছে কপিরাইট আছে? না স্যার, ওই ডিসক্রিপশন যেগুলো আমরা তৈরি করলাম বা ট্যাগ যেগুলো, ও সেগুলা না ফাইবার, হ্যাঁ আপনি তো গিগ বানাচ্ছেনই না, তো কপিরাইট হবে কি করে? আর এখানে কপিরাইট হবে লোগোর উপরে, লোগো ডিজাইনের, মনে করেন সাপোজ আপনি লোগো ডিজাইন করলেন আর লোগোটা মনে করেন ডাইরেক্ট আপনি আরেকজনের থেকে কপি মেরে দিয়ে দিলেন, তখন এটা কপিরাইট ধরবে। বরং এই মার্কেট প্লেসে কেউ যদি কোনো কিছু শিখতে চায়, দেখেন আমি বোঝানোর জন্য সাপোজ এই লোগোতে গেলাম, ডিসপ্লে তো বড়ই আছে, তো দেখি চার কি করে বড় করবো। হয়েছে আমরা গেলাম, ফোনে না একটু দূরে দেখাচ্ছে, ল্যাপটপটা কাছে দেখার কথা হিসেবে যাই হোক, এখন ঘটনা হচ্ছে আমি বুঝানোর জন্য এখানে এই কন্টেস্টটা আমি হলো এখানে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আমার ডিসক্রিপশন আছে, এখানে কন্টেস্টের লোগো টাইটেল আর কি, এখানে হলো রেট, কতদিন সময় না সময়, আর হচ্ছে এটা ডিসক্রিপশন, এটা কি কি ফরম্যাটে লিবি, পিএনজি, জেপিজি, জেপিজি এগুলো ফরম্যাটে লিবি, এটা হলো স্কিল মানে ক্লায়েন্টে কোন স্কিলটা লিবি, এটা হলো কোন দেশি ক্লায়েন্ট, কত সালের মেম্বার এবং কতটা রিভিউ দিছে, এখন পর্যন্ত একটা রিভিউ মানে একটাই কন্টেস্টই সে করাইছে। আচ্ছা যাই হোক, আমরা এন্ট্রির ভিতরে গেলাম, এন্ট্রি কোর্সে কতরি, এন্ট্রির ভিতরে যাওয়ার পরে এখানে এন্ট্রি কোর্স হলো 670 সব এন্ট্রিতে 670, কোনোটা 1000 করতে পারে, কোনোটা 100 করতে পারে, এটা এন্ট্রি বুঝে আর কি। যাই হোক এখানে হলো এতটা 650 এন্ট্রি করছে, এর মধ্যে অ্যাক্টিভ এন্ট্রি কতরি, অ্যাক্টিভ এন্ট্রি আছে হচ্ছে আপনার হলো 506 আর বাদ বাকি সব রিজেক্ট করে দিয়েছে বা উইথড্র করেছে। আচ্ছা
670টা এন্ট্রি পড়ছে এখানে জি ঠিক আছে আর হচ্ছে ফ্রিল্যান্সার কতজন ফ্রিল্যান্সার এখানে এন্ট্রি দিয়েছে 193 জন ফ্রিল্যান্সার এখানে এন্ট্রি দিয়েছে এক একজন ফ্রিল্যান্সার 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত এন্ট্রি দিতে পারে দেখেন আমি কয়টা এন্ট্রি দিয়েছি 1 2 3 4 চারটে এন্ট্রি দিয়েছি হিসাবে আমি যদি একটা ফ্রিল্যান্সার হতাম তাহলে আমার কি একটা এন্ট্রি দেওয়ার দরকার ইয়ে ছিল না এই জন্য না এখানে আপনাকে হচ্ছে ছ চারটে এন্ট্রি দিয়েছি আমাকে একটাতে খালি ফোর স্টার ওয়ান স্টার তার বাদ বাকি কোনো এন্ট্রিতে ওয়ান স্টার দেয়নি বিকজ আমার ডিজাইন তার কাছে ভালো লাগে নাই এটা সমস্যা নাই এটা যে ভালো লাগতেই হবে এরকম কোনো কথা নাই আবার কি সব জিনিস ভালো লাগে না তো যাই হোক এখানে মনে করেন এখন এই আরিক এরকম আমি যেরকম দুইটা করে দিছি তিনটা করে দিছি এরাও মনে করেন যে তিনটা চারটা পাঁচটা ছয়টা করে দিচ্ছে তো তিনটা চারটা পাঁচটা ছয়টা করে দিলে তাহলে এন্ট্রি সংখ্যা বাড়বে না পার্টিসিপেট কমে পার্টিসিপেট 193 জন এন্ট্রি পড়ছে হলো 670 ঠিক আছে এখন এই 670 এর মধ্যে এখানে হচ্ছে আপনার হচ্ছে 90 দিনের মধ্যে 19 ডেজ এত ডলার মানে যাই হোক এত ডলার সে উইনিং হয়েছে 19 দিনের মধ্যে 19 দিনের মধ্যে সে হলো এই জিনিসটা টাকাটা আর কি উইনিং হয়ে গেছে এই আর কি মানে এন্ট্রি ডট আচ্ছা যাই হোক এটা হলো আমার এন্ট্রি এটা হলো ক্লায়েন্টের এখন দেখেন আমি দেখেছি আমার যে এন্ট্রিটা সেটা দেখেন এরকম আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল তো এটা তো আমার তো আছে আমার নিজস্ব আইডিয়া থেকে আমি দিছিলাম কিন্তু বাট অন্যান্য যারা যারা আছে তাদের এন্ট্রিগুলো কি আমি দেখতে পাচ্ছি না তারা কিভাবে দিছে না দিছে সাপোজ আমার এই এন্ট্রিটা দেখতে ভালো লাগতেছে তাহলে এটা এনে এন এর জায়গাত না হয় এই যেটা আমি কনসেপ্টটা নিলাম এটা যদি আমি এন বানাই তাহলে এটা আমার কপি ধরবে এই যে এন এর জায়গাত না হয় এটা যদি আমি এম বানাই যে উপরে নিচের ফুটি ফুটি দিই তাহলে এটা কি কপি হবে হবে না এটা আমার একটা কনসেপ্ট হয়ে যাবে এটা যদি আমি এস বানাই তাহলে কি কপি হবে কখনোই কপি হবে না এটা যদি আমি এ বানাই এটাও আমার কপি হবে না এটা যদি আমি বি বানাই এটাও আমার কপি হবে না এগুলো যদি বানাই যদি আমি কন্টেস্ট হোল্ডারে দিই তাহলে কোনো আবার কেউ কপিরাইট ধরবে না কিন্তু এরেই বানায় যদি এরেই যদি আবার যদি কন্টেস্টে দিই ফ্রিল্যান্সারে অন্য কন্টেস্টে দিই তাহলে কিন্তু ই যদি দেখতে পাচ্ছে তাহলে তো পানিশমেন্ট দিবি কমপ্লেন করবি কিন্তু ফ্রিল্যান্সাররা যদি ধরতে পারে তার রোবট তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে জাস্ট এখানে আপনার একটাই জিনিস কোনো কপিরাইট চলবে না সাপোজ মনে করেন যে এরকম আছেন এটাকে আমি যদি এম বানাই দিই এফ বানাই দিই বি বানাই দিই সি বানাই দিই কোনো টেনশন নেই কিন্তু এটাই করা যাবে না তারপরে হচ্ছে এই যে এই যে ভাই এরকম করে বানাইছে এটা যদি এই এন এর যে ইয়েটা এটা যদি আমি যদি অন্য কোনো ফন্ডের সাথে ব্যবহার করি তাহলে কোনো সমস্যা নেই কোনো কপিরাইট নেই দেখা যাচ্ছে আমি একটা লোগো বানাইলাম কিন্তু সেটা হচ্ছে মানে জানি না ওটা করার সাথে লাইক মিলে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে হবে না আপনাকে সেই ক্ষেত্রে আপনি যদি পরে এন্ট্রি দেন তাহলে আপনাকে উইথড্র করে নিতে হবে আর যদি আপনি যদি আগে এন্ট্রি দেন তাহলে কোনো সমস্যা নেই এখানে সেই ক্ষেত্রে সেখানে ব্যবস্থা আছে যেটা কপি হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আছে 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 সেটা আমি একটা লোগো বানাইছি আমি তো এখন সব মানে সব ইয়েটা জানতে পারতেছি না কি এরকম লোগো বানাইছে কি বানায়নি সেটা তো অবশ্যই আমাকে জানতে হবে এই এই যে এই যে চেকিং করার জন্য একটা লোগো ওয়েবসাইট আছে এখানে আপনারা হচ্ছে দেখা যাচ্ছে ওপেন করলেন ওপেন করার পরে সাপোজ এখানে আমি একটা ক্লায়েন্টের একটা লোগো নিলাম সাপোজ ক্লায়েন্টের একটা লোগো নিলাম এটা আমি আপলোড দিলাম আর এটা দেখুন কোথায় কপি আছে এই দেখেন কপি ধরা পড়ে গেছে স্যার কোন ওয়েবসাইট আছে তাও এখানে চলে যাবে পিকচারটা তো আমি আপলোড দিলাম উল্টা এখন
উল্টা আমার এখন ডিরেকশন হয়ে গেল, ক্লায়েন্ট আমাকে একটা লোগো দিছিল, এই লোগোর অফিস সাথে এখানে দাঁড়াও, এই যে দাঁড়া বেড়ে গেছে। এই বক্সটা মনে করেন, এটা এই বক্সটা আমি দেখবো, এটা আমার দেখবো, কপি করে ধরো, হ্যাঁ এই দেখেন ধরা পড়ে গেছে, বুঝতে পারছেন, এই দেখেন ধরা পড়ে গেছে, কোন ওয়েবসাইট আছে একদম ওয়েবসাইটে চলে যাবে, ধরার বুদ্ধি আছে, ধরার জায়গা আছে। আবার আরেকটা দেখেন, সাপোজ এটা মেবি ধরা পড়বি না, কারণ এটা আমি নিজস্ব বানাইছি, ধরা পড়ে গেছে, মানে কোনটি বানাইছি, ওই যে দেখছেন যে আমার বিহাইন্ডে আছে মাহমুদ হাসান, মানে আমার বিহাইন্ডে আছে একদম বিহাইন্ডে, 1 সেকেন্ডের মধ্যে ধরা পড়ে গেছে, এই যে বিহাইন্ডে আছে, বিহাইন্ডে চলে গেছে, বুঝতে তা আমার প্রোফাইলে আছে, আমার প্রোফাইলে ধরা পড়ে গেছে। ঠিক এরকম ভাবে মনে করেন যে আপনাদের ক্লায়েন্ট মেসেজ দিলাম, কোন সমস্যা নাই, কিন্তু পিএনজি করলে যে আপনারা যে এসইওটা হচ্ছে না, পিএনজি তো এসইও তো মনে হয় যে পিজি করেন, যে পিজি করেন এটা 1 মিনিটের ব্যাপার, এসইও করা যে জেপিজি থেকে পিএনজি করা। আর যাই হোক, এখানে মনে করেন অনেক কনসেপ্ট থাকে, আমরা কনসেপ্টের একটা ধারণা পাওয়া যায়, ধারণা পাওয়া গেলে দেখা যাচ্ছে আপনাদেরই সুবিধা, জিনিসগুলো সব উপভোগ পাওয়া গেলে তাহলে এখান থেকে আপনাদের একটা ধারণা হবে, এক্সপিরিয়েন্স হবে, এভাবে আর কি আপনার প্রথম অবস্থার প্রাথমিক অবস্থাতে আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে যে আমার মাথায় এত কনসেপ্ট নাই যে আমি আপনাদেরকে এভাবে কনসেপ্ট দিব, বুঝেন নাই, কনসেপ্ট আপনাদের মাথা থেকে লিস্ট যদি কেউ যদি ওই আইপ্যাড ওই যে কি জানি হাত দিয়ে যদি আঁকাতে পারে ভালো, আলপনা যারা যারা করে তাদের তারা ভালো ডিজাইনার হতে পারে, এই সেই এই আর কি freelancer.com এ। আচ্ছা ঠিক আছে, আপনারা তো ইয়ে করেন, একটা রাশেদ স্যার আসছেন নাকি? জি স্যার আসি। আপনার কিছু ফ্রিল্যান্সার সম্পর্কে একটা লাইভ একটা কনটেস্ট দেখা দেন, হ্যাঁ, আর তারপরে আমি আমি একটু একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমার একজনের একজন বা স্যার 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 হাজিরাটা নিয়ে যান 10টা 18 বাজে, দুজনের হচ্ছে ইয়ে করে দিই, দুজন বা তিন একজন বা দুজনের আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে, freelancer.com আপনি একটা লাইভ একটা কনটেস্ট দেখা দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
কিভাবে করতে হয় কনসেপ্টটা লিখতে হয় লাইভ করতে হবে ঠিক আছে ফিউ ইয়ার আর কি ম্যাক কি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওকে ওকে ইলাস্ট্রেটর দিয়ে দেখা দিচ্ছি ব্যাক সাউন্ড আসে কোথা থেকে রাসুল স্যার আপনার কাছ থেকে নাকি মেবি স্যার অন্যরকম থেকে উনি মিউট করছে দেখা যাক এখন এজ স্যার কিলার সাউন্ড পলিউশন অফ করে আসে তাড়াতাড়ি স্যার গ্রুপে একটা লিংক দিয়েছে লোগো নেটফ্লিক্স সিমিলার লোগো মেবি এটা বানাতে কি রূপে দেখছেন জি স্যার ওকে তো এটা একটা করে ট্যাব ওপেন করুন সবাই ধারণা দিতে লগস করবে এটা হচ্ছে লাইভ ঠিক আছে এটা হচ্ছে জিডি ওয়ান এ জিডি থ্রি তে দেখালাম ব্যাস থ্রি তে তো দেখালাম তো দেখেন এখানে যে লোগোটা নেটফ্লিক্স এর লোগো কিন্তু আমরা সবাই কিন্তু চিনি সবাই তাই না নেটফ্লিক্স চীনের এরকম কেউ আছে নাকি এই দেখেন দেখলে বুঝতে কারণ যারা সিনেমা মুভি দেখে তারা অবশ্যই চিনে লোগোটা হ্যাঁ পিএনজি মুভি আছে ঠিক আছে তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো যে আই ডিসপোজিট ইজ সুপার সিম্পল মানে অনেক সিম্পল ঠিক আছে আই নিড দ্য ফলোয়িং টু লোগোস আমার এই দুইটা লোগো প্রয়োজন নেটফ্লিক্স আর আছে নেটফ্লিক্স ঠিক আছে লাইক দ্য নেটফ্লিক্স লোগো সেম ফন্ট কালার স্টাইল দ্য অনলি ডিফারেন্স উড বি দ্য নেম আচ্ছা কালার আর আপনার ফন্ট হ্যাঁ এগুলো সব সেম হতে হবে আর কি বলছে যে হচ্ছে জাস্ট হচ্ছে লোগোটার নাম চেঞ্জ ওকে এখন আমরা হচ্ছে এটাতে অ্যাটেন্ড করব ক্লিয়ার ক্লায়েন্ট এখনো আসেনি এদিকে দেখানো লোগো দিচ্ছে কিন্তু ফন্ট গুলো চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ তারপরে দেখেন যে এইদিকে আচ্ছা এটা এই যে লেখাটা বাঁকাতে হয় কিভাবে এটা কি সবাই জানেন তো নাকি না দেখানো হয় আচ্ছা এটা আমি দেখা দিচ্ছি এখন দেখানো হয়নি স্যার আচ্ছা কিন্তু দেখাচ্ছি আমি অনেক সময় যে সেম ফন্ট বলছে ক্লায়েন্ট তাই না এখন সেম ফন্ট আপনার পাবেন ফন্টটা তো হচ্ছে থাকতে হবে আপনার ফন্ট ফ্যামিলিতে তাই না যে ইয়েটা আছে আপনার হচ্ছে ফন্টের যে ইয়েগুলো দিছে বান্ডেলটা দিছে সেখানে যদি না ফন্ট কি করবেন আর ফন্ট নাম খুঁজে পাবেন কি হবে ঠিক আছে তখন গুগলে সার্চ দিন ফন্ট ফাইন্ডার দেখি আগে কোনটা খেয়াল নেই আমার কোনটা
মাঝে মাঝে যখন যে ক্লায়েন্ট অনেক ফন্টের নাম দেয় সেটা খুঁজে না পাইলে হচ্ছে আমরা এইভাবে সাজ দিই আর কি এটা না কি একটু দেখি আচ্ছা এটা মনে হয় না এটা এটা এখানে হচ্ছে ফোন ফ্রেন্ড নাম যে অপশন আছে মানে এই ওয়েবসাইটে চালাবেন আসার পরে আপলোড হবে এখানে ইমেজ আপলোড করবেন এখন মোটামুটি এটা হয়েছে এখানে এটা দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে মেসেজ টি এটা দেবেন এটাতে ক্লিক করুন আচ্ছা এখানে আপনাকে সাজেস্ট করবে যে ফোন আছে কিনা দেখেন ফোন লাইস ফি এই দেখেন এই ফোনটা রবি এখানে ইউজ হয়েছে যে এটা এইটা তাহলে হচ্ছে এই প্রথমটা কিন্তু আপনার ফ্রি দিছে তাই না আর নিজেরটাতে যদি আসেন যেগুলো কিন্তু প্রিমিয়াম ফোন ফোনটার নামটা আমার মনে হলো হ্যাঁ ফোন চিলিও সবাই শুনতে পাচ্ছেন তো না দেখতে পাচ্ছেন তো সবাই নাকি সেক্ষেত্রে ম্যাচুরিটি অপশন আছে ম্যানুয়াল অ্যাড্রেস দিলে এটা কি এটা হচ্ছে আলাদা আলাদা হবে প্রথমে নেটফ্লিক্স যা যেটা ফ্রি ফোন ওইটা আপনারা নেবেন ঠিক আছে এখানে আমরা পি এটা পাইলাম সিমিলার ফোন তাহলে এটা আমরা কেটে দিই হ্যাঁ আর এটা লিখে নেব ফোন স্কোয়ার নোচ ওয়েবসাইটের নামটা হচ্ছে এটা আইডেন্টিফোন আর এই যে লোগোটা আছে যে
ঠিক আছে এটা কেটে দিলাম ওকে ডাউনলোড হয়ে গেছে আচ্ছা ওকে এখন ফোনটা কি করব ইনস্টল দিব তারপরে ব্রিটিশ ইংলিশ তো নাই যেটা এখানে যে যে ফন্ট আছে এটা আমি জাস্ট ইনস্টল করব ইনস্টল ফর অফিস আচ্ছা দেখেন তাই বলছি তো বলবো এটা কাট করে নেব আচ্ছা বলো না ডিসটা দেখা যাচ্ছে না স্যার এখন দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে তো ভারে ভাই দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে তো নাম দেখাচ্ছে একটু সময় আপনারা কি পিছনের কাজগুলো করতেছেন কন্টিনিউ ফটোশপের কাজগুলো দেখানো হয়েছিল আমরা সেখানে এগুলো সবকিছু আপনারা রেডি করে রাখবেন সেগুলো আবার লোগো ডিজাইনের জন্য ঠিক আছে সেম ওটা আপনারা অ্যানালাইজ করবেন সময় হবে তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ আচ্ছা এখানে আমরা কপি করে নিলাম কন্ট্রোল ভি এটা চলে আসলো আচ্ছা এখানে একটু লোক নেবেন একটু আগে আসলে এখানে দেখি ফন্টের নাম কি জানা ছিল ফন্টিলাইজেশন তাই না ফন্ট
FOM quantization koi quantin to dekhini bhitore laga chilo test ee erokom hobe ha tai eto chilo folder er naam quantization chilo ha tale ekhane bhul ache ami to dekhi sir fortillion test test plus out of black erokom na test sir shunte pacchen ki hobe sir font jillion jillion z I double l I o n on jillion e point ji sir z I code ta tasha sir test e aschilo sir first e aschilo kintu test e amra eta kono bol dekha sir lega chilo sir font jillion acha f o n t eta to bol asteche gela অনেক বল না বললি স্যার এখানে কয়েকটা সমস্যা স্যার এটা বল বলতাম ছিল আচ্ছা ওকে দেখি তো আর কিছু মিস্টেক হলো নাকি এখানে তো ফোন নাই এটা আচ্ছা এটা তো কোড কাট করে নিয়ে গেছে আচ্ছা টেস্ট বল এটা তো না सजा ঠিক মতো মিলাইতে পারে আমরা একটু মানে এজেন্ট সার্চ করে মনে কোনো কারণে মেশিনটা ঠিক মতো করা যাবে আর এখানে আরেকটা ইয়ে আছে এটা মানে অন্য কোন সাইট যেটা আপনারা ফন্ট স্কোয়ার এটা ছাড়াও অন্য কোন জায়গায় মানে চেক করে ম্যাচ করানো যায় কি অন্য কোন কারণে এটা সঠিক ম্যাচিং তো হয় না আচ্ছা একটু ফন্ট ফাইন্ডারটা ফন্ট বানানো তো TES শুধু TES হ্যাঁ কিন্তু ওইখানে তো তো বুঝতে পারতেছি না কি করে কি হলো আচ্ছা এখানে ইমেজটা আপলোড করার পরে ওই নাম দিয়ে অনুযায়ী সাজিয়ে দিবি টিতে পাওয়া যাবে হ্যাঁ সেম আছে TES দাও কিন্তু টি এস এর পরে কিন্তু হচ্ছে এখানে অন্যটা আসছে হ্যাঁ আমি দেখি কি করা যায় চাপলো নিচ্ছে এটা তো কিন্তু কত মোটা না কিন্তু যেটা পাচ্ছি তো ওটা একদম বড়
আচ্ছা নামটা একটু দেখে কি দেয় এখন থেকে তো ফ্রি দিল একটা বিদেশ থেকে বাংলাদেশে এলে দেখাতে হবে করোনা নেগেটিভ কনফিলেশন ফ্রি যেটা এটা তো সেম মিলার কথা তাই না টেস্ট এলএন ফন্ডারি এখানে যে আরেকটা ট্যাবে ক্লিক করি আর এটার নাম কি দেওয়া আছে আচ্ছা এটা কপি করি একটু দেখি ফ্রিতে দিবে নি কে দাদা অনেক ফোন দিতে দেখা যাবে যেহেতু ডেমো আছে কি অবস্থা দেখি এগুলো তো সব মনে হয় খাতায় বসে মিক্সের যে ফন্টটা আছে সেই ফন্টের নাম হচ্ছে বেবা নিউ ফন্ট হ্যাঁ অনেক সেম ফন্ট তো আছে অনেক কিছু আছে কিন্তু হচ্ছে সেম ফন্ট আছে কিন্তু এটা প্রিমিয়াম হচ্ছে তারপর Space K A I. K A I. আপনি কি ডাউনলোড করেছেন? ডাউনলোড করি না আমি ফোনে দেখছি দেখছি তো আরেকটা আছে দুইটা নাম আছে নাম হচ্ছে B E মানে প্রথমটা ঠিক আছে লাস্টটা হচ্ছে N E নিয়ে দিলাম অ্যাডজাস্ট আমি দেব মাই ফোন এবার যে আমি গুগলে সার্চ দিলাম গুগলে সার্চ দেওয়ার পরে যে মাই ফন্ট এই অপশনটি চলে আসলো ফন্ট ফাইন্ডার থেকে হয় মাই ফন্ট আমি এখান থেকে আমি সচরাচর এখান থেকে ফন্টটা ব্যবহার করি তারপরে এখানে ক্লিক করে হোয়াট ইজ দ্য ফন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে আপলোডে গেলাম আপলোডে যাওয়ার পর এই একই নেটফ্লিক্সের ফন্টটা কই আমার কাছে এটা আগে নিয়ে আসতে হবে
এটা কপি করে নিলাম এটা আমি জনস সাথে এখানে দিয়ে দিলাম আচ্ছা এটা এই ডেটা আমি ওপেন করে দিলাম ঠিক আছে তারপরে হলো এখানে এই এখানে অ্যাঙ্কারটা দিলাম দেওয়ার পরে এখানে নেটফ্লিক্সের অনেক কটা ফন্ট চলে আসছে আমাকে দেখতে হবে এটার সাথে কোনটা মিল খাচ্ছে এইটার মেবি মিল খাচ্ছে এইটা এইটার হ্যাঁ আমি এইটা একটু সিলেক্ট করে নিলাম এই ফন্টটা হচ্ছে আমার নেটফ্লিক্সের ফন্ট নামটা কি এই যে নাম এই নামটা আমি কপি করে নিলাম কপি করার পর গুগলে যা সার্চ এই দেখেন গুগলের নামটা দিলাম অলরেডি ফন্ট ফ্রি ডাউনলোড এখানে চলে গেলাম এই যে এখানে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে গেলাম ও আচ্ছা ওই রকম সমস্যা সমস্যা তো আছে তো দেখেছি হ্যাঁ এই ফন্ট ডাউনলোডে একটু সমস্যা আছে আচ্ছা তারপর আমি চেষ্টা করেছি ভালো কিছু ফিডব্যাকের জন্য অনেক ফন্ট দিয়ে তেমন লাভ নাই এখানে গুগল টাইটেল স্ক্রিন ব্ল্যাক ডলার দিয়ে কিনতে হচ্ছে কে আমরা কোনো ফন্ট পাইলাম না সেই ক্ষেত্রে কি কাস্টমাইজ করার কোনো সিস্টেম আছে কিনা হ্যাঁ ফন্ট বানাতে হবে ফন্ট বানাতে হবে স্যার এখানে দেখাচ্ছে এক ফন্ট যখন ক্লিক করতে তখন দেখা যাচ্ছে আরেকটা এখানে আসলে সমস্যা স্যার নেটফ্লিক্স তো স্যার এত সস্তা না স্যার ওদের ফন্ট গুলো তো ফ্রিতে দিবে না দেখি আমরা সস্তা যে খুঁজে পাই নাকি সমস্যা সমস্যা আছে ভাই সমস্যা আছে ফন্ট ডাউনলোডটা দেখছেন আমরা শিয়ানার উপরে শিয়ানা আছে টেনশন নাই শিয়ানার উপরে শিয়ানা কি করে করতে হয় জানি শিয়ানার উপরে শিয়ানা আছে না বলে না শিয়ানার উপরে শিয়ানা না গেলে হয়
তাহলে আমরা ওপেন করে নিই। Oh my god. Sorry. Professor এমন লোক খুঁজছেন টাকা ফেলা পাওয়া যাচ্ছে না। আচ্ছা যাই হোক নেটে এইটা সব ডলার দিয়ে কিনতে হবে। একটা ডলার আছে নাই ফোন পাওয়া যাবে না এত ভেজালকে। আচ্ছা ফোনটা মানে কাস্টমাইজ করা যায় কি করে দেখাচ্ছি। এই ফন্ট হবে না একটু উনিশ বিনিশ হবে এটা দেখাচ্ছি কি করে। যারা নিউ লেয়ার নিলাম নিউ লেয়ার নিলাম। এখান থেকে আমরা আগে নেটফ্লিক্স এর লোগোটা নিয়ে নিই। নেটফ্লিক্স এর লোগো নেটফ্লিক্স এর লোগোটা গেল হয়ে গেল। পিসিও হ্যাঁ হয়েছে নেটফ্লিক্স নেটফ্লিক্স হাতে লিখতে দুটা বিহাইন্ড স্কোয়ার নিয়ে অর্থাৎ হচ্ছে এই যে এখান থেকে আর এটা হচ্ছে এখান থেকে এই যে এখন আমাদের সমস্ত আছে নেটফ্লিক্স এই লোগোটা এই লোগোটাকে আমরা লক করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই ফন্ট খুঁজবো আমার কাছে দেখি আছে কিনা। আমার কাছে মেবি থাকার কথা যেহেতু ওরকম না হয় একশোর মধ্যে 100% না হয় 50% যাতে হয় 80% যাতে হয় 80% যাতে হয় সেই জন্য আমরা এন দিব। আমার কাছে একটা ফন্ট আছে মেবি এরকম স্যার ব্যালেন্স ফন্ট ইউজ করেন স্যার ব্যালেন্স ফন্ট চলবে। দাঁড়ান আমার কাছে ফন্ট আছে খুব ভালো
এই ফন্ডে আমার কাছে এটা আছে এই ফন্ডে তো দেখেন তো এখন নেট আদলে আর কি এগুলা করতে হবে তাই তো এই ফন্টি এই ফন্টি আচ্ছা গেল এখানে একটু বেশি ফন্ট দেওয়া আছে তো ওই জন্য আচ্ছা এরকম একটু বড় করে নি এটা আমি এই কালারে দিয়ে দিই হ্যাঁ এটা আমি এখন এই যে ওয়ার্প করে দিব ওয়ার্প এখানে দেখেন ওয়ার্প বাঁকা করে নেব এই অটো ক্যান ওয়ার্প অর্থাৎ হচ্ছে এটা হলো দুই সাইডে বড় এক সাইড মিডিলে ছোট তাই না এরকম কি না এটাই ঠিক ছিল আমাকে এটা করে নিতে হবে নেটফ্লিক্সের একটা ঘটনা দেখি এই মাথাটা সমান আছে গ্যাস মিস্টার টুকো বড় করছে তো যাই হোক ওরা মিস্টার টুকো বড় করছে কেমনে কিভাবে এটাই আমরা আগে দেখে নিচ্ছি এটা ডাম্প করে একটা এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড করে নিলাম নেওয়ার পরে একটা বৃত্ত এরা মেবি এই কনসেপ্টে আনছে জানি না সঠিক তো আমার কনসেপ্ট একটু বড় তো এটা একটু বড়ই করতে হবে নাকি এখন আমি কি করতে পারি এটা আগে এক্সপ্যান্ড করে দিচ্ছি ক্রিয়েট আউটলাইন এটাকে ওই পরিমাণ আমাকে জিনিসটা করতে হবে তো স্যার আমি একটু সহজ ভাবে একটু দেখলাম একটু একটু এটা রেখে উপরে একটা দেখলে পরে আপনি এটা আবার দেখাতেন আমি দেখলাম খুব সহজ আপনি যেখানে দেখতেছিলেন ওখানে আরেকটা অপশনে যেতে হতো আমি করে দেখলাম কোথায় আপনি হ্যাঁ ওই যে রেপ্রেজেন্ট গেছিলেন সেখানে গেলে অন্য একটা লাইন এসে হতে পারে এরকম হচ্ছে অনেক ভাবে করা যায় একটা কাজ সেটাই হ্যাঁ কিভাবে এই যে এখানে গেলাম ওয়ার্ড টেস্ট ওয়ার্ড টেস্ট হ্যাঁ এখানে এই যে টমেটোটা ভিডিওটা দিয়ে উপরে সমান নিচে নিচের দিকে বানায় এটা যান ও আচ্ছা হ্যাঁ এবারে যে মাইনাস করে হ্যাঁ রাইট হ্যাঁ ডানে দিলে নিচের দিকে মোটা হবে আর এই বামে দিলে নিচের দিক থেকে উপরে উঠবে এরকম হাইট হলো তো ওকে ওকে
হ্যাঁ হলো আমি ওইভাবে করতে চাইলাম ওইভাবে হবে আপনাকে এখানে যাইতে হবে যাওয়ার পরে তারপরে এখানে পরে যায় মাইনাস তারপর এখান থেকে যায় অবজেক্টে যায় এক্সপান্ড এক্সপান্ডে যায় এক্সপান্ড করে দিলাম এই যে হ্যাঁ এইটা হয়ে গেল হ্যাঁ এভাবে হবি আবার আমি যেভাবে করতে চাচ্ছি মনে করেন যেভাবে কেটে নিয়ে আস্তে আস্তে এইগুলা ফর্ড মনে করেন একটু সরা উপরে সরা সরা দিলাম যা হবে এটাই বেটা একদম ইজিলি আমার একটু একটু কঠিন হতো আমি সহজ জিনিসে কঠিন মনে হয় না এই যে একই ফন্ট ফন্ট মিলে গেছে ফন্টের নাম হলো এম ও ফন্টের লিঙ্কও দিয়ে দিচ্ছি দাঁড়ান সব কিছু রেডি আছে তার সাথে তাই কয়েকটা ভার্সন আছে সব মানে ইটালি ফর্মের লোকাল ফন্ট ইটালি ফন্ট যা আছে এই হয় না কে
দেখেন আচ্ছা তার আগে আপনি একটা কাজ করেন আপনি জিমেইলটাও লগইন করে রেখে দেন জিমেইলটাও লগইন করে রেখে দেন আর আলাদা আলাদা ট্যাব নেন ট্যাব নিয়ে জিমেইলটা লগইন করেন এই যে জিমেইলটা দিলেন ওইটা আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ জিমেইল ওইটা হচ্ছে আপনি ফিলাম চলে যান ফিলাম চলে যান হ্যাঁ এই যে বক্সে ক্লিক করেন বক্স বক্সে যে বক্সে চেক মার্ক করেন আই এগ্রি ওইটাতে হ্যাঁ এবার দেন ক্লিক করেন আর সবাই একটু ফলো করে না স্যার ক্লিক হচ্ছে না তো আচ্ছা ক্লিক করেন আপনার নাম পে পাসওয়ার্ডটা ভুল গেছে পাসওয়ার্ডটা বলি আমি কি হবি একটা বড় হাতের অক্ষর তারপর একটা ছোট হাতের অক্ষর তারপরে সংখ্যা মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং হলো মানে সংখ্যা তিনটাই হবে কিন্তু একটা বড় হাতের অক্ষর দেন আগে ধরেন আপনার নাম কে কি এটা বড় হাতের আছে তারপরে বাদ বাকি ছোট হাতের অক্ষর দিয়ে তারপরে সংখ্যা দেন নিয়ে নিবে আটটার বেশি হতে হবে আটটার বেশি হতে হবে তাহলে স্টপ হবে পাসওয়ার্ডটা আটটার বেশি হতে হবে তিনটার মধ্যে কোনটা আপনি আপনার নামের সাথে মিলে গেছে দেখেন আচ্ছা ওটা ক্লিক করেন নেক্সট করেন আচ্ছা আই ওয়ান্ট টু ওয়ার্ক হ্যাঁ এখানে ক্লিক করো সেভ আবার ইয়ে বুঝলেন গাতে ঠিক আছে যাচ্ছেন দিবেন সেভ করে দিলে ওটা ভালো হতো এখানে দেখেন ওয়েলকাম টু ফ্রিল্যান্সার এখানে আর কি এখানে আপনি ডাইরেক্ট আর্টস অপশনে যাওয়ার পরে দেখেন ডিজাইন মিডিয়া এবং ডিজাইন মিডিয়া দেখেন ডিজাইন ডিজাইন মিডিয়া হ্যাঁ হ্যাঁ এখান থেকে ওইখানে ক্লিক করলে নিচে তো দেওয়া আছে ডিজাইন মিডিয়া আর্কিটেকচার নামে এটা ক্লিক করেন আর্কিটেকচার ডিজাইন মিডিয়া ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন এই পাশে থেকে এবার হচ্ছে চেক মার্ক করেন দুইটা স্কিল সিলেক্ট করেন আচ্ছা এখন আপনি কি কি পারেন গ্রাফিক ডিজাইন পারেন ক্লিক করেন সবার উপরে হ্যাঁ ফটোশপ পারেন স্যার হ্যাঁ ফটোশপ পারেন তারপরে কি পারেন ডান পাশে লোগো ডিজাইন আছে আচ্ছা দেখুক বাম পাশেরটা দেখে তারপর ডান পাশে যাবে লোগো ডিজাইন পারেন ইলাস্ট্রেটর দেন ইলাস্ট্রেটর হ্যাঁ ইলাস্ট্রেটর মোটামুটি পারেন আর নিচে যান আচ্ছা ফটোশপ ডিজাইন আচ্ছা ফটোশপ ডিজাইন পারেন না পারি স্যার ফটো এডিট পারেন না স্যার পারি তো হ্যাঁ ফটো এডিটে ক্লিক করেন হ্যাঁ আচ্ছা নিচে যান ব্যানারটা শিখানো হয়নি ব্যানার শিখাও ব্যানারে ক্লিক করেন ব্যানার ওই যে 52টা জব আছে ব্যানারে ইমেজ প্রসেসিংটা কি হ্যাঁ ইমেজ প্রসেসিংটা কি স্যার ওর ইমেজ প্রসেসিং করা আছে সিস্টেম আছে আচ্ছা ওটা পরে হ্যাঁ ইমেজ প্রসেসিং উপরে যান উপরে যান উপরে দেখেন আরো অনেক কিছু হ্যাঁ না আর নাই তো তাহলে কি হবে ওগুলো মিস হয়ে গেছে আর উপরে যান ফটো রিকাটিং আছে ডান দিকে
আর উপরে যান নিচে চলে যাচ্ছেন স্ক্রল করে উপরে যান হ্যাঁ আর দাঁড়ান এখানে দাঁড়ান আর একটু নিচে যান আর একটু নিচে দেখেন এটা ব্যানার ডিজাইন আছে দেখেন আবার নিচে হ্যাঁ এটা হ্যাঁ তারপরে দেখেন বিজনেস কার্ড আছে হাইপ করেন বিজনেস কার্ড আছে দেখেন নিচে যান ব্রোশার ডিজাইন না ব্রোশার ডিজাইন আমার শিখে নিতে হবে এক্সট্রা করে আচ্ছা নিচে যান ওই যে ফ্লেয়ার ডিজাইন বিজনেস কার্ড এই যে ফ্লেয়ার ডিজাইন আছে আইকন ডিজাইন আইকন ডিজাইন আইকন আর লোগো একই আইকন ডিজাইন দেখেন বিজনেস কার্ডের পাশে ফ্লেয়ার ডিজাইন তার দুই এক ধাপ নিচে দেখেন আইকন ডিজাইন স্যার জি বলছি এগুলা দিয়ে যদি একটা মিস্টেক হয় পরে ওটা ঠিক করা যাবে না পরে যাবে সব ইডিট করে দেবে হ্যাঁ এখন নিচে যান আর 10টা দিবেন না ওকে আর কিছু করা লাগবে না নিচে যান নিচে যান নিচে যান একবারে নিচে ওইখান থেকে স্ক্রল হেটা যান স্ক্রল হেটা দিয়ে ড্যাশবোর্ডে যান হ্যাঁ নেক্সট করেন নেক্সট স্টেপ আচ্ছা এখানে আপনার নাম দিবেন ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নাম ফার্স্ট নেম লাস্ট নেম বাংলাটা কেটে দেন ইংরেজি আসলে এটা ইংলিশ হবে না ইংরেজি হবে কোনটা হয় ফারুক ভাই ইংলিশই হয় ভাই না ইংরেজি হয় আচ্ছা থাক ওই যেটা গেল অ্যাডভান্স দেন অ্যাডভান্স দেন নাহলে ইন্ডিপেন্ডেন্ট যে কোনো একটা দেন অ্যাডভান্সই দেন অ্যাডভান্স দেন আচ্ছা দেওয়ার পর নেক্সট স্টেপ হিন্দি অ্যাড করলেন না 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 হিন্দি হিন্দি চলবে না স্কিপ ফর নাও দেখো লেখা আছে স্কিপ করার জন্য ডান পাশে স্কিপ করেন আবার নিচে যান আবার স্কিপ ফর নাও এটা বাংলাদেশে ভেরিফিকেশন একটু ধরে দেখুন স্যার এখানে পরে কোন অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে স্কেলের হ্যাঁ স্কেল এখান থেকে ক্লিক করে নিচে যান আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনি একটু দেখেন তো স্যার কালকে এখন দেখেন লেখা আছে প্রোফাইল ভেরিফাই এডিট প্রোফাইলে ক্লিক করেন এখন এখানে একটা ছবি আপলোড দেন এই দেখেন ফটো 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 এখানে স্যার ছবি তো করে এডিট করা আছে না
না রিয়েল ছবি দিতে হবে এখানে এখানে আপনার টাইটেল দেন অ্যাজ ওয়েল আপনি একজন গ্রাফিক ডিজাইনার তো সো আপনার একটা টাইটেল দেন আপনি এখানে কি করবেন লোগো ডিজাইন করবে না আই অ্যাম এ গ্রাফিক ডিজাইনার না আই অ্যাম এ প্রফেশনাল লোগো ডিজাইনার না আই অ্যাম এ প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনার মানে যেটা আপনি কম্পিউটার আই অ্যাম এ প্রফেশনাল ফটো এডিটর এটা মনে আপনি স্যার কালকে আমার অ্যাকাউন্ট একটু দেখেন স্যার আপনার সম্পর্কে একটু কিছু বলতে হবে মানে আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনি এটা এটা পারেন এগুলো পারেন তারপরে হলো আপনি 24 ঘন্টা সার্ভিস দেন এনি টাইম মানি এক্সচেঞ্জ গ্যারান্টি প্রফেশনাল 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দেন এরকম কিছু সামথিং নাথিং এরকম একটা আচ্ছা দেন আই অ্যাম এ আপনার নামটা দেন মাই নেম ইজ এই আই অ্যাম গ্রাফিক ডিজাইনার তো এরকম কিছু দিয়া তারপরে দেন আমি খুব লোগো ডিজাইন এক্সপার্ট বিজনেস কার্ড এক্সপার্ট এরকম কিছু সামথিং যে মাই স্কিল লোগো ডিজাইন বিজনেস কার্ড ইয়া এরকম যাবে সুন্দর করে একটা সাজা দিয়ে তারপরে বেস্ট ফিগার দিয়ে আপনার নাম দিন এখন যদি মনে না পড়ে তাহলে পরে অ্যাড করে দিন ১০০টা ইয়া হতে হবে স্যার ঘুম ধরছে নাকি আপনার একেবারে শুয়ে আছি তো ঘুম ধরে যাচ্ছে তাহলে হ্যাঁ নিচ্ছেন যে হ্যাঁ পানি খান কি করবো স্যার মাই আইডিয়া স্যার আপনাকে স্যার আর দেব না স্যার জাস্ট যা যা কাজ পারি সেগুলো দিয়ে দেব মাই আইডিয়া আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেন দেন স্যার ঘুমে আছে যাই সাথে লাগে না না সমস্যা নেই আচ্ছা এটা আপাতত দেন পরে এডিট করে কি করে দিতে হয় এগুলো আমি শিখিয়ে দিচ্ছি এখন আপাতত দেন যা কিছু আর না হলে একটা ক্লাস একটা কাজ কর নে যে ইয়া কি দাড়ি ইচ্ছা মতন মেরে দিয়ে যান এখন আপাতত দাড়ি দিয়ে মানে ডট দিয়ে যান আপু সমানে এখন আপাতত ডট দিয়ে যান ১০০টা হয়ে যাক পরে ঠিক হয়ে যাবে নি আচ্ছা আচ্ছা হয়েছে গুড হয়ে গেছে পরে আপনি রিড করবেন পরে আমি এটা কি করে করতে হয় সবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তারপরে ডেসক্রিপশন কি করে করতে হয় এটা আমি বুঝে দিব নি আচ্ছা এখন যে ক্যামেরার যান ক্যামেরার ক্যামেরা তো আছে সেভ করে না সেভ হবে না ক্যামেরার যান আগে রিটেল গম্বারে যাবে আপু হ্যাঁ তারপর আপলোড হ্যাঁ ভাই ঘরটার হচ্ছে নাকি না স্যার এদিক তো শেয়ার হই ও আপু আপনি একটা পিকচার দিয়ে দেন ফটো দিয়ে দেন সুন্দর দেখে স্মাইল দেখে দিয়ে দেন যাতে ক্লায়েন্ট বেশি বেশি নক দেয় যাতে আপনি এটা দিয়ে দিলে ক্লায়েন্ট মনে করেন হ্যাঁ ওকে ওই যে সেট অ্যাজ প্রোফাইল পিকচার এটা ওকে আপনার আওয়ারলি রেট দেন $10 কি $20 যেটা দিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক $10 না $20 এর
ওইটা দেন স্যার আপনি বলে দেন কোনটা ভালো হয় কত টাকা দিলে দেন $20 দিয়ে দেন দেন আমি $20 দেন স্যার ভাই এখন সেভ দিয়ে দেন স্যার এবার সেভ দেব হ্যাঁ হ্যাঁ ওকে গুড এবার নিচে আসেন এখন এখানে আপনার পোর্টফোলিও দিতে হবে পরে দিলে হবে তারপরে নিচে যান দেখায় শিখায় দিই পোর্টফোলিও একটু ঝামেলার আচ্ছা নিচে যান আর নিচে এখানে আপনার হলো এক্সপেরিয়েন্স দিতে হবে এডুকেশন দিতে হবে এগুলা দিতে হবে ঠিক আছে এটা আপনি দিয়ে দিবেন এখন দিবেন আচ্ছা আচ্ছা স্যার দিয়ে দেই স্যার তাহলে কোনটা বেটার আচ্ছা আচ্ছা দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এডুকেশন দিয়ে দেন না আপনার কোয়ালিফিকেশন আপনি সরব দিয়ে দেখাবেন এই জন্য করছিলাম যে এখনই দিবেন আচ্ছা স্যার না স্যার স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার আমি পরেই দিয়ে দিব স্যার হ্যাঁ বলেন এগুলো আমি অ্যাড করছি বুঝছেন অ্যাড করার পর পরে আবার যা দেখি ওই অ্যাডি লেখা থাকে এরকম অ্যাডি লেখা থাকে ওরে যতবার খুশি ততবার দেওয়া যায় আপনি স্যার ওরা বুঝে যে কতবার সার্টিফিকেট পাস করে দেন মানে খালি অনার্স দিলেন মাস্টার্স এরও দিতে পারেন বা ডক্টর ডিগ্রিও দিতে পারেন স্যার পাবলিক স্যার এখানে কি হবে পাবলিক স্যার এখানে কি হবে ক্লিক করেন দেখেন অ্যাড পাবলিকেশনে ক্লিক করেন এনে কি লেগেছে পাবলিকেশন টাইটেল দরকার নাই দরকার নাই এটা হলো মানে কন্ট্রোল স্টাডি নিচে উপরে যান আর উপরে যান আচ্ছা এখন হলো freelancer.com এর লোগোতে একটা ক্লিক করেন ব্রাউজারের পাশে হ্যাঁ দেখেন তো কত পার্সেন্ট হলো আপনার প্রোফাইল মেবি 60% হতে পারে গুড সাদেশন আইডিয়া আচ্ছা এখন নিচে যান একটু নিচে যান 70% করে দিন এখন এই যে 00 আছে না 00 এটা কি স্যার 0% করে এটা কি স্যার এটা ক্লিক করেন আগে আপনার কোন ক্লিক করেন এখানে আচ্ছা এখন আপনি অ্যাট দা রেট লেখেন অ্যাট দা রেট আগে এখানে আগে অ্যাট দা রেট লেখেন gmail.com লেখেন এটা কপি করেন এই কপি করা বাদ দিয়ে আবার কি করলেন স্যার অটোমেটিক চলে গেছে আমি কিছু করি নাই হ্যাঁ এটা কপি করেন ঘুরো বারবার চলে যাচ্ছে এবার ডানে একটা ক্লিক করেন রাইট বাটন ক্লিক করেন তো আচ্ছা ইয়ে করেন এখন এখন আপনার কোনো ক্লায়েন্ট টাইন্ট আছে নাকি যাদের অ্যাকাউন্ট জিমেইল আছে স্যার বুঝি না আরেকবার একটু রিপিট করেন আচ্ছা আপনার কিবোর্ডে যা মন যায় একটু ক্লিক করেন তো যা মন যায় আচ্ছা এখন কন্ট্রোল ভি দেন সমানে লাগেন আচ্ছা এখন কন্ট্রোল ভি দেন কন্ট্রোল ভি 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 হ্যাঁ
হয়নি উপরে হয়ে গেছে কন্ট্রোল ভি তো উপরে হয়ে গেছে স্যার ও নিচে দিতে হবে ওনি ভুল করে আবার ওইখানে গেছেন কে এখানে ক্লিক করে নিচে ক্লিক করতে হবে এখন এটা যা মন যা লিখলেন কন্ট্রোল ভি দেন এখানে হ্যাঁ একটা হইছে স্পেস দেন এখানে একটা হ্যাঁ আবার এরকম ইচ্ছা মতন দেখছেন আপনি ক্লায়েন্টের ফেসবুক নাম ইমেল অ্যাড্রেস লিখে হালা দিচ্ছেন আবার স্পেস দেন স্যার হ্যাঁ তো অস্থির ইমেল অ্যাড্রেস হচ্ছে হ্যাঁ ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস বাবা লেন লেন তাড়াতাড়ি করেন পাঁচটা ছয়টা ছয়টা স্যার এখানে মূলত কি লিখতে হবে স্যার এখানে কিছু লিখতে হবে না এখানে দিলে ওই পাঁচ দশটা পাঁচটা ইমেল অ্যাড্রেস ছয়টা ইমেল অ্যাড্রেস দিতে হয় দিলে এখানে মূলত ডাটা আবার ব্যাক ইস ডাটা এন্ট্রি কাজ করতে হবে হ্যাঁ স্যার আমার নিজেরই পাসওয়ার্ড ইমেল আছে স্যার আমার সবগুলো ইমেল দিয়ে দিলে হবে না 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 তোমারটা দিবে কে আরে ভাই এখানে তুমি ডাটা এন্ট্রির কাজ করবে সমানে স্যার বিসি পাসটা স্যার আরেকটা দেন আরেকটা দেন হ্যালো স্যার স্যার আমার কি নাম পেতন হয়েছে স্যার আরে বাবা এখানে কেন ফেসবুকে যাচ্ছে কেন উপরে যান উপরে যান আপনি ফেসবুকে যাচ্ছেন স্যার ফেসবুকের কথাই কইছেন না স্যার ফ্রিল্যান্সারের আইকনে ক্লিক করেন উপরে ফ্রিল্যান্সারের আইকনে ক্লিক করেন অদ্ভুত নাই তো কারোই দোষ নাই টেনশন নাই আপু মোবাইলটা কানেক্ট করছেন নাকি আচ্ছা 10 রোল নাম্বার প্রেজেন্ট করে দিছি সমস্যা নাই কাটারো দিবেন স্যার ও দিছি খালি একটা 31 না 32 রোল বাকি আছে খালি আপু মেবি টিল্টার দিয়ে নিচে আসছে নিদন এত দূর টিল্টার গেছে না 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 ভাই বাগাত করার দরকার পুরো টিল্টার থ্রি দি ফোন নেট ফোনটা একটু বাইরে রেখে আসেন আপু এদে 70% হয়ে গেছে না ওকে কমপ্লিট আর এখন আপনার কাজ হচ্ছে একটা হলো টেলিটক দেন এয়ারটেল তে কানেক্ট